ময়দানতে হবে, তেজপাতা, জিরে গরম, মশলা, চিনি, তারপরে কি এই দুই তালে চাল কিনার ভয়তে এই সমস্ত কথা তুমি ছিটিয়ে বেড়াচ্ছ সব জায়গায়। শোনো, অত কথায় গা দেবে না, আমি হাজার রুটি খাবো না, আলো চাল দিয়ে চিনি দিয়ে নারকেল দিয়ে দিব। খবরে তুই বাইসে গেলি সামান্য জনি। আরে ঝোলা মাংস রে আছে, ওর সবে বেড়াতে আসলে মাথা ঠিক থাকে না। কি কব, কিছু করতে পারছি না। তোমার লোকে আমাকে কানু গরম করতে পারি কই দিছি। গরম করতে এই তুই কতদিন তোর কথা বলছিস? কাফের রাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঘাত করে, সেই আঘাতে দাঁত ভেঙে যায়। আমাদের নবীজি নরম খাবার চাইছিল, সে নরম খাবার নিয়ে আসো। আমি তো ব্যাপারে বললাম না, এই লোক কয় হালাল রুটি খাওয়া যাবে, ওই লোক কয় হালাল রুটি খাওয়া যাবে না, তা আমি কোন দিকে যাবো? যে কোনো একটা রাস্তা তো আমার ওরা দেখিয়ে তো দেবে যে তুমি এই রাস্তায় হাঁটো। আমার পূর্ব পুরুষ দাদার 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 দাদা হালাল রুটি খেয়েছে, আর আমরা হালাল রুটি বন্ধ খাচ্ছি, আর একজন কয় হালাল রুটি খাওয়া যাবে, একজন কয় হালাল রুটি খাওয়া যাবে না, আমি কোন দিকে যাবো? হালাল রুটি খেতেই হবে। কিরা তুমি, তুমি তুমি এই সেবা কোন কথা কইছাও? তুমি যে চিল্লা চিল্লা হালাল রুটির জন্য একজন সে কথা করতে আসলাম, তুমি কি বাজার করেছো? কিভাবে বাজার করে? একজন কয় হালাল রুটি খাওয়া যাবে, একজন কয় হালাল রুটি খাওয়া যাবে না, তা আমি কি করতে পারি? আমরা পূর্বের থেকে মনে করি হালাল রুটি খাচ্ছি, এখনো খাবো, কিরা কি করলো না বলে ওটা দেখার বিষয়। হ্যালো রে, পূর্বের তো হালাল রুটি খাচ্ছি, খেয়েই যাবো, তাহলে কথা শুনতে হবে না, এ কয় খাওয়া যাবে, ও কয় খাওয়া যাবে না, কোন তা করবো? আচ্ছা তুমি কি জানো যে সবে বরাত কবে? তুমি জানো সবে বরাত? তোমার দেখাই যাক, এইটুক সেন্স তোমার আছে যে তুমি জানো, তো তুমি আমার আটা আইনে দিবা না, রুটি বানাবো না। আমি একটা কথা কই, আমরা তো তো বোধহয় 400 বছর ধরে বোধহয় হালাল রুটি খাচ্ছি, এই বছরে খাওয়ার দরকার নেই। না না না, আমরা খাবো। আমার পর্যন্ত অবিশ্বাস হইলো, বিশ্বাস কার করবি তুই? পৃথিবীতে হারে আমাদের তো অবিশ্বাস করি। 12 বছর তোমার সাথে সংসার করেছি, 12 বছর তো তোমার দেখেছি কলা কিচ্ছু। 7টা বছর সংসার করতে, 12 বছর 5 বছর বাড়িয়ে দিলে কে? দিলাম একটু বাড়াই দিলাম, কি হয়েছে? 7টা বছর ধরে তুমি হাড়ি নাড়ি সব চিনলে, আর এখন তুমি, এখন তুমি আমার ওই কথা কও, কিরবিন কও। তুমি তো কিপটাই তো। আর এক তরি এমন একটা কথাই বলবে না, রে এসব তো কথা কথা কিরা? তোমার আমার সাথে কথা কলা লাগবে না, তুমি আমার হালাল রুটি এনে দিবে, আমি তাই খাবো। হ্যাঁ আমি তোমার হালাল রুটি এনে দিই, তুমি তাই খাও। তারা ও সরি এনে দিবা কে? তুমি ময়দা এনে দিবা, বানাই খাবো। হ্যাঁ শুধু ময়দা এনে তোমার হালাল রুটি হচ্ছে না, ময়দা আনতে হবে, তেজপাতা, জিরে গরম, মশলা, চিনি, তারপরে কি তিল, নারকেল, এসব না হলে হামা খাওয়া যায় না। সব নিয়ে আসবা, তোমার দামে কষ্ট তো বাজার করে নিয়ে আসবা। হ্যাঁ বাজার হয়ে আমি অর্ডার যদি পাই বাজার পাবা, আর অর্ডার যদি না পাই বাজার পাবে না, মানুষ খাবে না আমরা খাবো না। তুমি তো বাজার থাকলে তুমি এসে খাওয়া বাজার পাইনি, তুমি যে মানুষের কথা শুনতেছো যে খাওয়া যাবে না। কেন বুঝলাম না, একটা হুজুর মানুষ, মানুষের বুঝাই জ্ঞান দি, বিবেক দি। এই যে তোমার এদিকে আসো, আগে তুমি এইদিকে আসো। এই যে এই গাছটা, এই যে পাতা মাথা খুলে দিয়েছে, হ্যাঁ ডালটা ঠিক মতো হবে? তুমি দেখ এত ভক ভক করছো, হুজুর মানুষ, নিজের জ্ঞান নিজেই দেখছো, আবার মানুষের দেখছো, তো তুমি বলে এত জ্ঞানী বুদ্ধিমতী, তাই এসব কথা শুনছি কা তোমার নামে? কি কথা কি কথা? তুমি মানুষের কাছে কে বেরিয়েছো যে হালাল রুটি খাওয়া যাবে না? কোন জায়গায় লেখা আছে এটা? কোনো লেখা আছে যে হালাল রুটি খেতে হবে এই দিনই? আর হালাল রুটি খাওয়ার নাম করে তোমরা দই গোস্তা পোলোয়া ফিসে ছেড়ে দিচ্ছো। আচ্ছা হালাল রুটি খাওয়া যাবে না কি জানি শুনি? হালাল রুটি খাওয়ার কোনো নিয়ম নীতি নেই, কোনো দলিল নেই, কোনো প্রমাণ নেই। এই দুই তালে চাল কিনার ভয়তে এই সমস্ত কথা তুমি ছিটিয়ে বেড়াচ্ছ সব জায়গায়। শোনো, অত কথায় গা দেবে না, আমি হালাল রুটি খাবো না, আলো চাল দিয়ে চিনি দিয়ে নারকেল দিয়ে দিব। খবরে তুই বাইসে গেলি সামান্য জনি। এই দেখ মাথায় রয়েছে টুপি, এই টুপির কারণে তো আমি মারতে পারলাম না, বুঝতে পারছিস? কারণ আমার বিবেকে বাধা দিচ্ছে, তোর সুটকির আট সুটটা করে ছেড়ে দিতে। আরে বিবেক, আমার হাদিস দিতে আসবো না, আমার বুঝতে আসবো না, আমার উপরে যে আমার বুঝবে সে বুঝবো। আমি আমার লোক, আমার যদি কেউ তল না করতে পারে আমি তলাই নেই, বুঝতে পারছিস? আমার চেয়ে বেশি বোঝার চেষ্টা করো না,
তাহলে কিন্তু আমি খেতে দিব। বাকি আছে তার বাড়ি যদি হতে পারে, ময়না দিছে তার বাড়ি যদি হতে পারে, আমার বাড়ি হবি না। বাকি আছে তার বাড়ি হোক, ময়না দিছে তার বাড়ি হোক, যার বাড়ি হোক তার বাড়ি হোক গে, আমার ওখানে দেখার দরকার নেই, আমার বাড়ি হবে না আজকের থেকে। আমি একটা কথা কর, আমরা টুপি রাজ মাতাই বেশি বুঝতে যাও না, যা ঘরে যা, আমি নামাজ পড়ে আসছি। কি অন্যায় কথা, এক এক সময় এক এক ফতুয়া, ফতুয়ার পর ফতুয়া, আজীবন আমরা হেলা রুটি খাইয়া আসছি। হ্যাঁ, কত নামাজ পড়া ওই ওই রাত্রি, কত আসতে সবাই নিয়ে আসতে সবাই নিয়ে। আবার কি করবেন আপনার, তুমি পাড়াই পাড়াই এই একটা তোমার কুকথা রটাচ্ছ কেন? পাড়ায় পাড়ায় আমি কার কি করলাম, কার কি কুকথা রটালাম রে ভাই, আমি তো বুঝলাম না ভাই। তোমার বাপ দাদা 14 পুরুষ হেলা রুটি খাবার খাতে হবে, তাই বলে এই দিনে না এই সময় না হেলা রুটি খাতে হবে এমন কোন নিয়ম নীতি নেই। কোন প্রমাণ আছে, কোন দলিল আছে, কোন কোন কোরআনে লেখা আছে কোন জায়গায় দেখাতে পারবেন আপনি? খালি এই এতদিন এতদিন আমি বলে পায়খানা ফিরে বলে তোমার তোমার একটা আসপাত না, কথায় কথা বল তাবল কথা কয়ে, হ্যাঁ কালকে সবাই নে, কালকে সবাই নে হয়ে তুমি পূর্বপুরুষ উল্টিয়ে দেন তো। কি কব, কিছু করতে পারছি না, তোমার লোকে আমাকে কাম গরম করতে পারি কয়ে দিছি, গরম করতে এই তো কতদিন ধরে কথা বল, কাহার কারে শালা আদি বোন আমরা খাইয়া যাচ্ছি আর তুমি এখন খাতে তুমা না, তুমি যাও তোমার খাবলান মারা রে, তুই চাষা মাছ গলার নলে ঠেঙ্গা ছিঁড়ে হারিয়ে দেবো, ছিঁড়ে হারিয়ে দেবো, ছিঁড়ে দেবো, ছিঁড়ে দেবো। না তুমি, হ্যাঁ আমার তো লোভ করে তোমার, তুমি খাতো না, হ্যাঁ তুমি খাবো না, খাতো খাতো ছুঁ না, হ্যাঁ গন্ড গন্ড বাজলো, শেষ করে হারিয়ে দেবো। তো আদবের দল, হ্যাঁ আমি মারামারি ছাড়া খাবো না, হ্যাঁ এই অলক্ষে কয় আমি বলে হাইজে বলে সুচি নে, নামাজ কলাম পড়া লোক গন্ডগোলের মূল ইস্যু কি সেটা কন্ত? ওরে ভাই আমার বাড়ি চাল ডাল গুঁড়ো তেল সব আইয়াছে, এই যে বসে সর্বে বারাত রুটি হবে হেলা হবে আমরা সব খাবো, আর আর এই সবাই না এলাকায় সবাই সবার বাড়ি বাড়ি করছে, এটা খাওয়া যাবে না, আজীবন ধরে খাইয়ে আসছে এখনো আমরা খাবো, কোন কমান্ড মানবো না। কমান্ড আপনার মানা লাগবে না রে, চলেন আসরের নামাজ কালাম পড়ি তারপরে হিসাব পরে করি, চলেন। একসাথে চললি সবাই মিলে কাজ করবে একদিকে জাতি খাবে, তোদের এই জন্যই ডাকলাম, তোর তো আবার এই সবে বরাত আসলে তোর তো মাথা ঠিক থাকে না, আর তুমি ওটা নিয়ে সিন্নি করে বেড়াও, এ আর করা যাবে না, তুমি তোমার কথা বলো না, হবে বরাত করা যাবে না, হবে বরাত বছরে একটা দিন হেলার রুটি মাখিয়ে চটকিয়ে ঢক করে খাবো, তোর কিছু সমস্যা রে, খা তোর খাতি নিষেধ নেই তো, তুই পরের দিন খা না আগের দিন খা না, ওই দিনই খাবো, কি করছিস তুই? বাপ দাদা 14 পুষ্টির তো দিকে আসছে তো, এইটা এই দিনই হয়, আমরা খাই, খাইয়ে নিয়ে নামাজ কালাম সারা রাত পড়ি। অবশ্যই না না, সারা রাত নামাজ কালাম পড়লি ঠিক আছে, এই হালা রুটি এইভাবে খাওয়া যাবে না, আর যদি আমার এক কথা তুমি না শোনো আজকে তো তোমার সাথে আমার সম্পর্ক হবে, তোর সাথে থাকতে হলে না খাইয়ে পেট বেঁধে বাইরে দিকে করতে হবে, হচ্ছে চল খাবার থাকো, থাক শোন ওর রুটি খা মাংস, আরে ঝোলা মাংস রয়ে আছে ওর, সবে বারাত আসলে মাথা ঠিক থাকে না, আরে ভাই
হবে বরাতে হালা রুটি, হালা রুটি আমরা কচ্ছি আমার বাড়ি বানাচ্ছে আমরা খাবো, আর ও কচ্ছে আমার সাথে থাকতে তুই হালা রুটি খাইতে দিলে। বেশি কথা কইও না, বেশ বুঝতে হবে জানতে হবে শুনতে হবে তার কথা বলতে হবে। আরে ভাই রে, তাই দিকে হালা রুটি খাবো না নাকি? আরে ভাই তুই খাগা, তো ঠেকাচ্ছে কিটা? এমন দিন এমন কোন নিয়ম নীতি নেই, আমি কচ্ছি কাহিনীটা হচ্ছে এরকম, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেররা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঘাত করে, সেই আঘাতে দাঁত ভেঙে যায়। আমাদের নবীজি নরম খাবার চাইছিল, যে নরম খাবার নিয়ে আসো, তাহলে নরম খাবার মানে হালুয়া রুটি নরম নরম খাবার, নরম তাই এই নরম খাবার খাইছিলেন। এখন তার জন্য এই না গোশ পোলা কুরমা রাইধে নিয়ে লোকজন নিয়ে এই সেই ধানায় ফানাকের খাতে হবে না, এরকম না। তবে হ্যাঁ, এই খাবারটা আমরা যেন গরিবগ্রস্ত মানুষের দিয়ে খাই, ব্যাপারটা হচ্ছে এরকম, এ নিয়ে তর্ক বিতর্ক করার কিছুই নেই। আর এইভাবে এ বলছে খাওয়া যাবে, ও বলছে খাওয়া যাবে না, এই যাবে না যাবে না এই কথা বাদ দাও, আমি যদ্দূর জানি তাই বললাম, তোমরা চলো আমার সাথে নামাজ পড়বা। এই তর্ক বিতর্ক করে না, হাদিস নিয়ে তর্ক বিতর্ক করতে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই মানা করেছেন, তর্ক বিতর্ক করে না, তর্কে বহু দূর। তাহলে হালাল রুটি খাওয়া যাবে, আরে খাও, তুমি খাও, গরিবগ্রস্ত মানুষের দাও খাওয়া অসুবিধে, তোমরা নিজে খাও লোকের খাও, তবে হাসা গোশ ফলো অত আর আমার ইস করার দরকার না, হালাল রুটি খাবো।